মিতা মণ্ডলের রহস্য মৃত্যুর তদন্তে গড়িমসির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল পরিবার। বিচারের দাবিতে পথে মিতার বাবা ভাই, তাদের সঙ্গে পা মেলালেন বন্ধু প্রতিবেশী আত্মীয় অনাত্মীয়রা। বিয়ের দিন লাল বেনারসি গায়ে ঝলমল করছিল যে মেয়েটা, কি এমন হলো যার জন্য এমন মর্মান্তিক পরিণতি? এতদিন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আছড়ে পড়ছিল প্রতিবাদ, সেই প্রতিবাদ এবার নেমে এলো রাস্তায়। মিতা মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত করুক পুলিশ, দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া হোক, এই দাবিতে তাদের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় বাসিন্দারা পথে পা মিলিয়েছেন। প্রতিবাদ চাই, শোকের পাথর বুকে নিয়েই ফেস্টুন হাতে মিছিলে সামিল মিতার বাবা। দুঃখের মধ্যে খুব ভালো লাগে, কারণ আমি পুরো পাড়াটা পেয়েছি, আমার গড়িয়া স্টেশন থেকে শুরু করে টোটাল টোটালটাই আমরা পেয়েছি। দিদির ছবি বুকে ধরে পথ হাঁটলেন ভাই, তার সঙ্গে পা মিলালেন অসংখ্য মানুষ, সবার একটাই দাবি, এই মৃত্যুর বিচার চাই। মিতা আমার বন্ধু ছিল, ও এত ভালো মেয়ে, তাকে এইভাবে খুন করা হয়েছে, ওর যেন শাস্তি হয়। মিতাদিকে এইভাবে নৃশংসভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সে যারা করেছে তাদের শাস্তি চাইবো না। ও যদি শাস্তি না পায় তাহলে এবার থেকে তো প্রত্যেকটা মেয়েকে ভয় ভয় থাকতে হবে। শান্তিনগরের বাড়ি থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত এভাবেই চলল প্রতিবাদ মিছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মিতার স্বামী রানা মণ্ডল ও শ্বশুর দ্বিজেন্দ্রনাথকে গ্রেপ্তার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ, কিন্তু শাশুড়ি আর দেওর এখনও অধরা। পুলিশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে মোটেই সন্তুষ্ট নয় মিতার পরিবার। ঠিকঠাক যদি তদন্ত একেবারেই হয় তাহলে দুজন এখন নিখোঁজ কেন? আমার প্রশ্নটা সেখানেই যে তার শাশুড়ি এবং দেওর তারা পলাতক, এর জন্য আমরা দোষীদের উপযুক্ত শাস্তি মানে ফাঁসি চাইছি। শ্বশুর বাড়ির লোকজন বলছে আত্মহত্যা, এটা কি আত্মহত্যা? যেদিনকে রানা মণ্ডলকে অ্যারেস্ট করা হলো তারপরেও কেন তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়ে জিজ্ঞাসাবাদ করছে না? এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে মিতার পরিবার। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পার্থ চ্যাটার্জির দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি, এবং আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, করে বলতে চাই যা ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি তাদেরকে দিতে চাই, এবং তাদের কাছে আমি আশাবাদী যে ওনারা এই তদন্তে আমাদের পূর্ণ সহযোগিতা করবেন। সঠিক তদন্ত চেয়ে সোমবার উলুবেড়িয়া থানায় স্মারকলিপি জমা দেবে মিতার পরিবার, সঙ্গে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনীয়। ক্যামেরায় সঞ্জীব সাহার, সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।